আমি পাখি, আমি গ্রামের আর পাঁচটা মেয়ের মতোই সাধারণ একটা মেয়ে, আর এটা হলো আমার রাজপ্রাসাদ, আর আমার রাজপ্রাসাদের রাজা হলো আমার বাবা, আর আমি তার একমাত্র রাজকন্যা। আমার মা নেই, কিন্তু বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতেও দেয়নি, ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমায় মানুষ করেছে। হতে পারি আমরা গরিব, আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমার বাবা আমাকে কখনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আর জানো তো, বাবা ছাড়াও আরো দুজন আছে যারা আমাকে খুব ভালোবাসে। এইভাবেই সবাইকে নিয়ে আমার দিনগুলো খুব ভালোই কাটছিল। আর আমি হলাম রাজ, কোটিপতি বাবার একমাত্র ছেলে। যেমন সবার স্বপ্ন থাকে লন্ডন প্যারিস ঘোরার, ঠিক কিন্তু আমার স্বপ্নটা পুরোটাই আলাদা। আমার স্বপ্নটা হলো আমি লাইফে একবার হলেও গ্রামটা ঘুরি। তো যেমন ভাবনা তেমনই কাজ, তাই তো আর বেশি দেরি না করে ব্যাগটা ঘাড়ে তুললাম আর বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে, আমার ড্রিম প্লেস। আমাদের গ্রামটা ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর, আর এটা হলো আমার রাজপ্রাসাদের ছোট্ট একটা মন্দির, এটা জানো তো আমি নিজের হাতে বানিয়েছি। তাড়াতাড়ি যাই বাবা পুজোটা সেরে সেই প্রিয় মানুষ দুটোর কাছে, আজকে ওদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। ওয়েল, সেই জায়গাটা তো চলে আসলাম, চলো একটা কল করাই যাক। হ্যালো ব্রো, আই ডোন্ট সি ইউ। ভাই কোথায় তুই? আমি তোর বাড়ি খুঁজেই পাচ্ছি না। আরে সব রাস্তায় তো পুরো সেম লাগছে, তোর রুটটা যা ভাই পুরো সব রাস্তায় সেম লাগছে। আরে আর আরে তুই এক কাজ কর, গিভ মি দ্য লোকেশন, আমি তোকে দেখতেই পাচ্ছি না ভাই, তুই লোকেশনটা পাঠা, আমি তারপর যাচ্ছি। হ্যাঁ মাটির রাস্তা, তখন সবই মাটির রাস্তা। ওকে ওকে তুই লোকেশনটা পাঠা, আমি যাচ্ছি, ঠিক আছে? ওকে 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 ফাইন ফাইন, ঠিক আছে। বন্ধুটা বললো কখন দিয়ে আসবে, এখনো আসছে না, কোথায় আছে একটু ফোন করে দেখি তো। আরে ভাই চলে এসেছিস, দেখ তোকে আমি ফোন করতেছিলাম, তো ভালো তো। আরে কি এটা ওল্ড ফ্যাশন লুক ক্যারি করেছিস তুই? আরে ভাই এটা তো গ্রাম, তুই তো জানিস গ্রামে এরকম ভাবে সবাই চলাফেরা করে। তুই শহরে আমার সাথে কি ভাই থাকতে আর এখানে দেখ। ওর ভাই এটা গ্রাম ভাই, গ্রাম সত্যি। তুই আর কি হয়েছে, চো তো কেমন আছিস সেটা আগে বল। এই চলছে। তো বাড়ির সবাই ভালো তো? একদম। চো চো ঘরের দিকে চো, নাকি চো। যাই হোক, তুই গ্রামটা কবে ঘোরাচ্ছিস? আজকে তো এখন সন্ধ্যা হয়েই গেছে প্রায়, আজকে আর কখন ঘুরাবো, কালকে একবারে ঘুরবো। আর মেন কথা হচ্ছে কিন্তু আমার মতো এইভাবেই ঘুরতে হবে কিন্তু কালকে। তো আমি আর এই ড্রেস, হোয়াট ননসেন্স স্যার ভাই, এগুলো আমার দ্বারা হবে না। ঘুরবি দেখ ভাই, আমার সঙ্গে ঘুরবি, এরকম ভাবে ঘুরে দেখবে? না না ভাই, আমার দ্বারা পসিবল না। তো চ ভাই, চ ভালো চ। দেখ আমার গাছের লেবু। ঠিক আছে, দাঁড়া দাঁড়া। আরে চ না, কোনো ব্যাপার না ভাই, এটা গ্রাম, এটা শহর নয় রে ভাই, চ। লুঙ্গি আমার দ্বারা ভাই পসিবল না, আমি ওল্ড ফ্যাশন ক্যারি করতে পারবো। কালকে বললাম যে লুঙ্গি পরে দুজন একসঙ্গে ঘুরতে যাবো, যে আমার লোকে দুজন একসঙ্গে ঘুরবো। না 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 ভাই, নেক্সট টাইম করবো আমি, তুই আজকে চল, লেট হয়ে যাবি না, কাতরি চল, কাতরি চল, হ্যাঁ কালকে পরে। আচ্ছা কোথায় ঘুরাবি তাহলে আজকে আমাকে? চল আমাদের গ্রামটা তোকে ভালো করে ঘুরিয়ে দেখ। চল। উফ, গ্রাম একটা আলাদাই পরিবেশ, যেটাই দেখছি মনে হচ্ছে স্মৃতি হিসাবে ফোনে রেখে দিই। আর গ্রামের যে সকালটা, উফ জাস্ট বাও। আর আমার বন্ধু সুমিত আমাকে গ্রামটা এত ভালো করে যা বুঝাচ্ছিল যে আমি একবারেই বুঝে যাচ্ছিলাম যে কোনটা কি। ওইগুলো খাই আর কি, বুঝলি তো, শাক টাক সব কিছু খাই। দেখছেন এই গাঁদা ফুলের সাথে একটা ফটো তুলি নাকি? হ্যাঁ পাগল, এটা গাঁদা ফুল নাকি? কি এটা? এটা হচ্ছে সর্ষে ফুল। সর্ষে ফুল এইটা? হ্যাঁ গাঁদা ফুলের মতন দেখতে, এটা সর্ষে ফুল। হ্যাঁ পাগল, এগুলো সর্ষে ফুল। আচ্ছা এই সর্ষেগুলো দিয়ে কি হয়? এগুলো যেগুলো ওই যে সর্ষার তেল যেগুলো আমরা রান্না করে খাই না তরকারির সাথে, ওই সর্ষে এই যে এগুলো দেখতে পাচ্ছিস না, এর সঙ্গে ওই সর্ষে হবে, এগুলো ভাঙিয়ে তেল বার করে ওই তেলই তো আমরা খাই। আয় বাহ কি সুন্দর।
তোকে সবসময় বলি আয় আয় আসিস না তো দেখ কেমন লাগছে, কেমন লাগছে কেমন গ্রামটা। ও ওয়াও দেখছিস তো, এর জন্যই বলি তোকে আসতে, তুই তো আসিস না, টাইম পাইস না, খুব বিজি মানুষ। মাই গড, লুকিং লাইক এঞ্জেল। মেয়েটা কি হয়, মনে হচ্ছে পুরো আকাশ থেকে পুরী নেমে এসেছে। হাট পাগলে, আমাদের গ্রামের মেয়ে গরিব মেয়ে, চল এই সমস্ত টাইম আছে, তুই কোথায় কোন জায়গার মানুষ দেখ তো একবার, তুই কোথার মানুষ আর গ্রামে, চল চল অন্য দেখাচ্ছি অন্য কিছু, চল চল ভাই। লুকটা দেখ ভাই, পুরো বিউটিফুল ইয়ার। আরে তোর সঙ্গে মানায় এগুলো, চল ঠিক আছে, কি বলবো আর। ভাই চল ঘুরে আসি। হ্যাঁ চল, কিন্তু লুঙ্গিটা দে আগে। হঠাৎ লুঙ্গি পরবি? আরে ভাই গ্রাম ঘুরবো আর লুঙ্গি পরবো না, হতে পারে? লুঙ্গির জন্য কেমন বললি তুই? আরে অত কথা না, তুই আগে লুঙ্গি নিয়ে যা, গ্রামের মজা পেয়ে গেছিস মনে হচ্ছে। ঠিক আছে নিয়ে যা তাড়াতাড়ি। হ্যাঁ বুঝতে পেরেছি, লুঙ্গি তো আনলি কিন্তু আমি এটা পরতে পারি না ঠিক করে। আমি পরিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কর চল, লেট করিস না, আমি লেট হয়ে গেছে অনেক। জামাটা উঁচু কর, দেখে জামাটা উঁচু কর, দেখেছিস লুঙ্গির মজাটা কেমন? কালকে বললাম যে কতবার করে লুঙ্গিটা পর, পরলি না। চো চো, আজকে এটা পরতে হবে না, ভালো লাগবে না, তুই আমারও জুতোটা পরবি ওখান থেকে, চো। দেখ ভাই জায়গাটা কেমন লাগছে আগে বল। জায়গা তো ভাই সুন্দর লাগছে। আর আচ্ছা এটা কি? এগুলো আর কি যে মাছের ডিম আছে না, এতে আর কি ফুটানো হয় বুঝলি, এর মধ্যে। হ্যাঁ ডিম ফুটিয়ে আর কি বাচ্চা বার করে এখান থেকে। আচ্ছা আচ্ছা, বেশ ভালোই লাগলো জায়গাটা। কেমন ঘুরে কেমন মজা পাচ্ছে সেটা বল। খুব মজাই পাচ্ছি, আর কোনো জায়গা নেই? হ্যাঁ অনেক জায়গা আছে গ্রামে, এক মাস আর থেকেই যাবো ভাবছি। সে কোনো ব্যাপার না, এক মাস কেন, ছয় মাস থাক, কোনো অসুবিধা নেই, বুঝলি তো। হ্যাঁ বুঝলাম। যাই হোক, তোদের গ্রামটা যে এত সুন্দর আমি সেটা কালকেই বুঝে গেছি। তোকে তো সবসময় আসতে বলি আসিস না, আর কি বলবো তোকে বল, তো ঘোর চল। আরে ভাই কি দেখছিস? ওই যেটা কালকে দেখছিলাম। কি দেখ এদিকে? আর কি বলবো তোকে, বোঝানো যায় না বুঝলি তো। চ এক সেকেন্ড দাঁড়ান, একটু কথা বলে আসি না আমি। একটু না, কথাটা তো এখন বলতে হবে না, তুই বুঝিস না আমার বাবা। আমি যা যাবো আর কথা বলে চলে, আমার বাবার খুব সম্মান, আমার বাবার সম্মানটা নষ্ট করিস না। একটা মিনিট দাঁড়া, আমি আসি, তুই একটু দাঁড়া, একটু দাঁড়া, যতই পারবো না ওকে কিছুতে। ওকে পড়াতে পারবো না, আগে কথা বলাটা ইম্পর্টেন্ট। যাই হোক আগে কথাটা বলি, জবাবে দেখা যাবে, ওর সামনে গিয়ে পড়বো তারপরে হবে। তো গুরুর পাখি না, গুরুর পাখি তো লটর পটর, গুরুকে গিয়ে বলতে হবে এক্ষুনি। তোমার কি মনে হয় গ্রামের মেয়েরা কি খুব বোকা হয় নাকি? হ্যাঁ তো করো একদম না, একা একা নিজের পায়ে উঠে দাঁড়াও, মানে মেয়ে দেখলে ঢলে পড়তো। কি রে কি হলো রে? আরে দেখ না শহরের বাবু এসেছে। হ্যাঁ ভেবেছি গ্রামের মেয়েরা হয়তো খুব বোকা হয়, এসে এখানে ডুস করে পড়ছে, হ্যাঁ যাতে ওকে কোলে তুলি। অতটাও বোকা না যতটা ভাবো, বুঝলে তো সাহেব? না না না, তোমরা যা ভাবছো পুরোটা ভুল। ঠিক আছে ইংলিশ এইখানে না, ইংলিশ তোমার শহরে, গ্রামে ইংলিশ বোঝাতে ব্যস্ত। আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে করিনি, মানে ইচ্ছে করে করেছো কি বলতে চাইছো? ভালো হবে দাঁড়াও, তোমরা নিজেকে কি বেশি বলতে চাইছো? সরি সরি, ভুল হয়েছে আমার, আমার সাথে গ্রামে বলে না। আপনি চেনেন? চিনি মানে ও তো আমার বন্ধু, ও আমার বাড়িতে এসেছে। ভুলে গেছে দাদা বাবু? আরে ভাই তোর তো এখানে বিশাল দাপট, আমি তো জানতামই না তোর এত দাপট। আমি জমিদারের ছেলে, চ ঠিক আছে। তোকে বললাম বারবার যেতে হবে না, যেতে হবে না, তুই চলে গেলি। ঘুরে গেছিস না, আমার হেভি জোরে জেগেছে। গুরু এই তোমার পাকিস্তানের দিকে তাকিয়েছে। তুই আমার পাখির দিকে তাকিয়েছিস, ভুল হয়ে গেছে গুরু, ভুল হয়ে গেছে গুরু, আমি বুঝতে পারিনি ওটা তোমার আইটেম। তুই বললি শুয়োরের বাচ্চা, ওটা আমার আইটেম। এই শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই
আমার পাখির দিকে তাকাবি? বড়িটা ফেলে দিয়ে আয় গুরু। শহরে একটা ছেলে তোমার পাখির সাথে লটর পাটর করছে। কি বললি? ছেলেটা কে? জমিদার বাড়িতে এসছে শহর থেকে, জমিদার ছেলের বন্ধু। জমিদারের ছেলের বন্ধু? হ্যাঁ। কি বললি? এত কিছু হয়ে যাওয়ার পরে তোর এখন খবর দিচ্ছিস আমাকে? খাইয়ে দাইয়ে মানুষ করছে এমনি? তোদের গায়ে চর্বি হয়ে গেছে, একটা কাজ ঠিক করে করতে পারিস না? যাক, এবার মতন তোদের ক্ষমা করছি। ছেলেটা কোথায় যায়, কখন যায়, কার সাথে দেখা করে, কখন পাখির সাথে দেখা করে, একা যখনই পাবে আমাকে খবর দিবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে গ্রামে থাকে আর এখনো ঘুম থেকে উঠিনি, আমি শহরে থাকতে উঠে গেছি। কিরে ভাই সুমিত, কিরে ওঠ, আমাকে আর গ্রাম ঘুরাবি না নাকি? কটা বাজে? কটা বাজে দেখ, 4:30 বাজে, 6টা বাজুক তারপরে উঠবো কেন? ঘুমা আর একটু। আর কখন যাবি? ঘুমা আর একটু। আরে চ ভাই, 6টা বাজতে দে তারপরে বেরোবো কেন? এখন 4:30 সময় কোথায় যাবো? তাহলে এক কাজ কর, তুই ঘুমাতে লাগ, আমি একটু একা একা ঘুরে আসি। বস যাবো কেন একসাথে? না তুই থাক, আমি একটু ঘুমা, তাহলে আমি একটু ঘুরে আসি। বেশি দূরে যাস না, কত ঘরের আশেপাশে থাকিস। দেখতে দেখতে প্রায় একটা মাস হতে চললো, কিন্তু এখনো আমি আমার মনের কথাটা পাখিকে বলতে পারিনি। জানি না আদেও বলতে পারবো কি না, কিন্তু যাই হোক আমাকে ওকে বলতেই হবে আমার মনের কথাটা। কিন্তু কি করে বলবো যে বুঝে পাচ্ছি না। হে ভগবান, তুমি আমাকে একটা রাস্তা দেখাও যেন পাখি নিজের থেকে এসে আমাকে বলুক আমি তোমাকে ভালোবাসি। তুমি একটা কোনো উপায় দেখাও ভগবান, প্লিজ ভগবান প্লিজ। ভাই এটা সেই ছেলেটা যে আমাদের পাখিদের পিছনে লেগেছিল। কি বলিস? হ্যাঁ, এ গুরুকে ফোন কর, গুরুকে ফোন কর। বল। হ্যালো। হ্যাঁ গুরু, বলি সেই মালটাকে দেখতে পেয়েছি। কি মালটাকে পেয়েছিস? কি করব, তুলে নেব? তুলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে গুরু। যেখানে আমরা আড্ডা মারি ওইখানে চলে আয়, আমি আসছি। চল ভাই এটাকে তুলে নেব আজকে, চল। গুরু এই যে মালটাকে নিয়ে এসেছি। আমার পাখির দিকে তাকাবি? হ্যাঁ, পাখির দিকে তাকানো শুয়োরের বাচ্চা? আমার পাখির দিকে তাকানো? তাকা, এই চোখ দিয়ে তাকিয়েছিলিস না? এই চোখ দিয়ে তাকিয়েছিলিস না? এই চোখ দিয়ে তাকিয়েছিলিস না? তাকা ওরের বাচ্চা। গুরু ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর ওকে মেরে ফেলবো, ছেড়ে দাও, ছেড়ে দাও। শুধু তুই জমিদার বাড়ির আত্মীয় বলে বেঁচে আছিস, না হলে তোকে আজকে এখানে এখানেই মেরে ফেলে দিতাম। বাবা ওই শহরের ছেলেটাকে ওরা মারছে কেন? শয়তানগুলো তো ওকে মেরেই ফেলবে, আমাকে কিছু একটা করতেই হবে। এই ওঠ ওঠ, এই তোলাকে। এই সত্যি কথা বল, সত্যি কথা বলবি? তুই পাখিকে ভালোবাসিস আর পাখি তোকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসি, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে যে ও আমাকে ভালোবাসবে। তুই আমার কলার ধরেছিস, ঠিক আছে, তোর সাহস আমি দাঁত দিই। পাখি যদি তোকে ভালোবাসে, আমার সামনে তোকে যদি প্রপোজ করতে পারে, তাহলে পাখি তোর, আর না হলে তোর শেষ দিন সেই দিনই। ঠিক আছে? ওকে বাঁচাতে হলে আমাকে কিছু করতে হবে, ওকে বাঁচাতে গেলে আমাকে মিথ্যা কথা বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, নাহলে আমি ওকে বাঁচাতে পারবো না।
দিদি আসছে, দিদি আসছে। আরে পাখি, তুমি ওঠো ওঠো, তোমরা শহরে বাবুটাকে মারছো কেন এইভাবে? তুমি জানো না কেন মারছি? কেন মারছো? ও তোমার দিকে তাকিয়েছে, ও তোমাকে ভালোবাসে, তার জন্য মারছি। হ্যাঁ আমিও তোকে ভালোবাসি। আর তুমি কি ভাবলে তোমার মতন শয়তানকে ভালোবাসবো আমি? তুমি আমাকে ভালোবাসো না বাকি? না সত্যি ভালোবাসো না? না তোমার মতন বাজে ছেলেকে কে ভালোবাসে? তুমি তো গুন্ডা। আজকে তুমি আর বললে আমি গুন্ডা? তা গুন্ডাকে গুন্ডা বলবে না তো কি বলবে? তুমি এবার এটাকে আবার ধরে নিও না যে আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। এই ঘটনার কয়েকদিন পর কি রে এই লাফাচ্ছিস কেন? ঘুরতে বেরিয়েছি তোকে নিয়ে, খাওয়াবো। ভালো লাগছে না ঘুরতে এসে আমার সঙ্গে? বাড়িতে তোর জন্য কচু কচু ঘাস রেখেছি রে। হ্যাঁ এই যে পাখি, তোমার সাথে আমার একটা কথা আছে। বলেছি না আপনার সঙ্গে আমার কোনো কথা নেই? কিন্তু একবার তো শুনে যাও আমার কথা পাখি, একবার তো আমার কথা শুনে যাও প্লিজ। আজকে যদি তুমি আমার কথা না শোনো হয়তো আর কোনোদিন শুনতে পারবে না, কারণ আজকে আমি তোমাদের গ্রামটা ছেড়ে চলে যাচ্ছি। শহরে বাবু এটা কি বললো, চলে যাবে? সত্যি কি শহরে বাবু চলে যাবে? না, আমাকে আর চুপ করে থাকলে চলবে না, আমাকে সবটা বলতেই হবে যে আমিও শহরে বাবুকে খুব ভালোবাসি। শহরে বাবু, শহরে বাবু! তাহলে আমার ছেড়ে চলে যাচ্ছিলে কেন? তুমি কি এটুকু বুঝতে পারছিলে না যে আমি তোমায় ভালোবাসি? কেমন ভালোবাসো তুমি আমায়? আসলে আমি কখনো প্রকাশ করতে পারিনি, কারণ কি জানো, আমরা তো খুব গরিব আর বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই। আরে পাগল, ভালোবাসার মধ্যে আবার বড় লোক আর গরিব লোক কি? আর ভালোবাসতে গেলে দুটো মনের মিলন দরকার। তুমি শহরে গিয়ে কখনো আমায় ভুলে যাবে না? এটা কখনো হতেই পারে না। আমি তোমাকে ভুলে যাই যদি তাহলে ভালোবাসো কাকে? তুই শহরের বাবুর সাথে কি করছিস? বাবা লাগছে, ছাড়ো। আমার কথাটা তো শুনুন। আপনার কথা আমি কি শুনবো? আপনি হচ্ছে শহরের বাবু, আপনার সাথে আমি কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তুই জানিস না গরিবদের ভালোবাসা হয় না? বামুন হয়ে চাঁদে হাত বাড়ালে তোর হাতটাই পুড়বে। কাকু আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি ওরকম ছেলে না আপনি যেরকম ভাবছেন। দেখুন বাবু, আপনি জমিদার বাড়িতে এসছেন বলে তাই আপনাকে আমি কিছু বললাম না। জমিদার বাবুকে আমি সম্মান করি তাই আপনাকে ছেড়ে দিলাম। চল বাড়ি। পাখি, কাকু আমি ওরকম না আপনি যেরকম ভাবছেন। কি শুনবো তোর কথা, তুই চল বাড়ি, চল আজকে, চল আজকে বাড়ি ধরে নিয়ে যাই, চল বাড়ি, চল চল আজকে তোর। আজ থেকে তুই যদি ঘরের বাইরে বেরোস তোর ঠ্যাং ভেঙে দেবো আমি। আজকে গেলি না যে আমাদের ওখানে? এমনি ভালো লাগছিল না তাই। তুই এভাবে বসে আছিস কেন? বাড়িতে কেউ নেই তো তাই।
চল না আজকে কোথাও যাব না রে তোর মুখ দেখে মনে হচ্ছে না তো মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে বল কি হয়েছে সত্যি করে বল তো তুই ও শহরের বাবুটাকে ভালোবেসে ফেলেছিস কি হলো বল হ্যাঁ রে ভালোবেসে ফেলেছি আর জানিস এর জন্য বাবাও না আমায় কাল খুব মেরেছে বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি কাল প্রথম বাবা আমায় মেরেছে কাঁদিস না ভাগ কান্না করিস না বাদ দে সবাই সব ঠিক হয়ে যাবে যাই হোক তোকে আর ঘরকে খুব মিস করব জানি না কিভাবে দেখতে দেখতে একটা মাস পুরোটা কেটে গেল আর আমারও খুব খারাপ লাগছে রে যে তুই চলে যাচ্ছিস এতদিন এত আনন্দ এত এনজয় করলাম ঠিক আছে ভালো থাকিস তুই আর যে ফোন করিস কিন্তু আর শোন না আর মেয়েটার কথা কিন্তু একদম ভুলে যাবি মাথায় রাখবি না কিন্তু বলে দিলাম ঠিক আছে যা যে পৌঁছে ফোন করবি কিন্তু আগে ঠিক আছে যখন আমি গ্রামে এসেছিলাম তখন খুব হ্যাপি ছিলাম আর আজ যখন আমি চলে যাচ্ছি জানি না কেন কেমন একটা কষ্ট হচ্ছে বিশেষ করে পাখির জন্য চিন্তা করো না পাখি আমি শহরে গিয়ে মা বাবাকে কনভিন্স করে খুব তাড়াতাড়ি তোমাকে নিতে আসবো মা বাবা একটু এড়িয়ে এসো না তোমাদের সাথে না আমার কিছু দরকারি কথা আছে বসো বলছি আমি গ্রামে ঘুরতে গেছিলাম না এক মাসের জন্য সেখানে একটা মেয়ে আছে ওর নাম পাখি তাকে আমার খুব ভালো লেগেছে আর আমি তাকেই চাই তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব সবই বুঝলাম কিন্তু একটা মান সম্মানের ব্যাপার তুমি উপযুক্ত ছেলে এটা এত বড় আমাদের এত বড় একটা ফ্যামিলি তার এত মর্যাদা সেই মর্যাদা রক্ষার্থে তো একটা ধুম করে ডিসিশন নেওয়া যায় না অবশ্যই তোমার মতামত পেশ করেছো আমি শুনেছি আমরা একটু তাদের গার্জিয়ানের সম্পর্কে জানি মেয়ে সম্পর্কে জানি তাদের সঙ্গে কথা বলি আলোচনা করি তারপরে তোমার কথার আমি ব্যবস্থা নিচ্ছি শোন বাবা সব কিছুই তো শুনলাম তোর বাবা যখন বলেছে বাবার কথাটা শোনো তুমি কোথাও কিছু করো না আমরাও একটু জিজ্ঞাসাবাদ করি একটু খোঁজ খবর নিই তারপরে তোমাকে দেখবো যে কী করা যায় তুমি কোথাও কিছু করবে না মাথায় হাত দিয়ে দিব্যি করো ওই মন্দিরের সামনে বাবা আমি কিচ্ছু করবো না মা আমরা মা বাবা হয়ে তোমার কথা রাখার আমরা চেষ্টা করব ঠিক আছে তাহলে আমি আসি তাহলে হ্যাঁ ঠিক আছে ছেলে যখন এত বড় ডিসিশনটা যখন নিয়েই ফেলেছে তাহলে একটা কাজ করো তুমি ও যে বন্ধুটার সঙ্গে সবসময় ওঠা বসা করে তুমি তাকে একবার ফোন করে দেখো যে ব্যাপারটা কত দূর পৌঁছেছে তুমি ওকে একটা কল করো আমারও ব্যাপারটা বেশি ভালো লাগছে না কোথাকার মেয়ে কি হ্যাঁ ফোনটা করো তাড়াতাড়ি করো বাবু কোথায় গেল আমারও খুব টেনশন হচ্ছে ব্যাপারটা হ্যালো ভালো আছি তোমরা ভালো আছো তো ভালো আছে বলছি হ্যাঁ বলছি ওই বাবাই কি বলছে কোথায় গেছিল ঘুরতে কি ওখানে একটা মেয়ে আছে বলছে কোন মেয়েটাকে দেখেছে ভালো লেগেছে অনেকটা এগিয়ে গেছে ব্যাপারটা কি আমাকে বলো তো হ্যাঁ তুমি কতটা কি জান ঠিকই বলেছো আমাদের একটা আর তুমিও আমাদের সঙ্গে দুই একদিনের ভিতরে একটু দেখা করো তোমার সঙ্গেও কিছু হ্যাঁ তোমার সঙ্গেও কিছু পার্সোনাল কথা আছে আচ্ছা একটু দেখো বাবা একটু ছেলেটার দিকে একটু নজর রাখো আর আমরা দেখছি কতটা কি করা যায় ভেবেছিলাম মা বাবাকে কনভিন্স করে গ্রামে নিয়ে আসবো কিন্তু এটা কখনো ভাবিনি যে আমাকে এইভাবে পালিয়ে আসতে হবে বাড়ির থেকে যা গ্রামে তো চলে আসলাম এবার পাখিয়ে কী করে বার করবো সেটাই ভাবি আমার না পাখির বিষয়টা খুব খারাপ লাগছে জানিস তো আমারও তো লাগছে বল আমার কি মনে হয় বলতো শহরের বাবুটা না ওকে বোধহয় ধোকা দিয়ে দিয়েছে না না ওরকম কিছু না কে জানে বাবা আমি তো আমার তো তাই মনে হচ্ছে এ ওটা শহরের বাবু না
সেরকমই তো মনে হচ্ছে। ডাক তো। ও শহরের বাবু, পাখির বান্ধবী না? হ্যাঁ বলো। আর তো দেখি, আরে শহরের বাবু, আপনি আবার এই গ্রামে ফিরে এসেছেন? দেখো, আমি এখান থেকে শহরে যাওয়ার পর মা বাবাকে খুব বলেছি পাখির কথা। বললাম যে ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না, কিন্তু তারা আমার কথাটা শুনিনি একবারের মতো। তাই জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে আবার চলে এসেছি। যাই হোক, এখানে আসার কারণটা হলো আমি এখান থেকে পাখিকে নিয়ে চলে যেতে চাই, আর সারা জীবন ওর সাথে আমি থাকতে চাই। তুমি প্লিজ আমার একটু হেল্প করো না গো। পাখিও না তোমাকে খুব ভালোবাসে জানো তো, ও বাড়িতে বসে খুব কষ্ট পাচ্ছে, ওর বাবাও খুব বাড়িতে বেরোতে দিচ্ছে না, আমাদের সাথেও কথা বলতে দিচ্ছে না, আমাদের সাথে মিশতে দেয় না। তুমি তবুও একটু দাঁড়াও, আমরা দেখছি কিছু করা যায় কি না। দেখো যদি কিছু হয় তো খুব হেল্প হবে আমার। একদম, তুমি এখানে দাঁড়াও, আমরা ওর সাথে কথা বলে আসি, আমরা যতটুকু পারবো তোমার সাহায্য করবো। আসছি। হ্যাঁ, জানি না কাকু কি বলবে। না না, কি বলবে, কিছু একটা ম্যানেজ করে বের করে নেবো ওকে, ওর সারা জীবনের ব্যাপার, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, যেভাবে হোক আজকে কাকুকে বলে ওকে নিয়ে যেতে হবে। চল দেখি যেটা ভালো হয়। চল চল। এ পাখি, পাখি এই তো। কই রে? এই তো ঘরে আছি। আয়। শহরের বাবুটা না ফিরে এসছে। আর জানিস কি বলেছে? কি বল? শহরে যাওয়ার পর মা বাবাকে খুব বলেছি পাখির কথা। বললাম যে ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না, কিন্তু তারা আমার কথাটা শুনিনি একবারের মতো। তাই জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে আবার চলে এসেছি। যাই হোক, এখানে আসার কারণটা হলো আমি এখান থেকে পাখিকে নিয়ে চলে যেতে চাই, আর সারা জীবন ওর সাথে আমি থাকতে চাই। তুমি প্লিজ আমার একটু হেল্প করো। তুই কি ওর কাছে যেতে চাস? যেতে তো চাই, কিন্তু বাবা, আরে তুই চাপ নিস না, আমরা আছি তো, কাকুকে আমরা বুঝিয়ে নেবো। চল আগে বলি কাকুকে গিয়ে। চল দেখি কি বলে, তুই এখানেই থাক। আয় কাকা। ও কাকা, কোথায় গেলে? হ্যাঁ মা বল। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ও কাকা, একটু পাখিকে আমাদের বাড়িতে নিয়ে যাই না? না মা, মা একটু ডাকছিল, পাখিকে অনেকদিন দেখে না তো, তার জন্য এক্ষুনি দিয়ে যাবো কাকু। আচ্ছা ঠিক আছে, তোরা এক্ষুনি তাহলে দিয়ে যাস। হ্যাঁ চল চল বাবা, আসি। চল চল চল। কি দেখছিস? চল দেরি হয়ে যাচ্ছে। ওই যে শহরের বাবু। আমি জানতাম তুমি সত্যি আসবে। এই তুমি কান্না করো না, আমি তোমার জন্য, জানো আমার ঘর বাড়ি মা বাবা সবাইকে ছেড়ে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনো ফিরবেই না। আমি তো কথা দিয়েছিলাম না যে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। ওর খেয়াল রেখো, ও কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে তোমাকে। তোমাদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাই, সবকিছু ছেড়ে কিন্তু তোমার সাথে চলে যাচ্ছে। ধন্যবাদ জানাতে হবে না, শুধু ওকে ভালো রাখলেই হবে। একদম, আমি কথা দিলাম। ভালো থাকিস রে, তুই সাথে থাকিস, কথা খুব মনে পড়ে। আর কান্নাকাটি করিস না, লোকজন চলে আসলে কেউ দেখে নিলে অসুবিধা হয়ে যাবে। সাবধানে থাকিস, সাবধানে থাকিস, আমার বাবার খেয়াল রাখিস, সাবধানে সাবধানে থাকিস। চল।